হে গাইস, মর্নিং মর্নিং, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো বলো? আমি বেশ ভালোই আছি। তো সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করিনি, এখন হচ্ছে সকাল 10টা বাজে। সকাল থেকে ঘরে উঠে পড়ে গড়াগড়ি করছিলাম, তো যাই হোক চলে এলাম। এখন আমি রান্নাঘরে, ছেলে স্কুলে গেছে, তো কিচেনে চলে এসেছি একটু রান্না, এই জন্য দেরি করলাম। হাজবেন্ড বাজারে গেছিলো, এখনই আসছে বাজার থেকে। তো এখন হচ্ছে আমি রান্না বসাবো। আর দেখো আজকে প্রচণ্ড গরম পড়েছে, এত রৌদ্র উঠেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত প্রচণ্ড রৌদ্র। তো রান্নাঘরে আস্তে আস্তে প্রচুর ঘাম ঘেমে গেছে, দেখতে পাচ্ছ কেমন ঘেমেছে। তো চলো বাজার থেকে কি কি নিয়ে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তার আগে একটা কথা বলে দিচ্ছি, কেউ ভিডিওটা স্কিপ করবে না, সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, সঙ্গে থাকো ভালোবেসে, আর একটা করে লাইক করে দিও প্লিজ, যারা যারা লাইক করনি। আর যারা যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থাকো দেখতে থাকো আমার ছোট্ট একটা মিনি ব্লগ। তো চলো। তো গাইস দেখো, আমি হচ্ছে এখানটাতে ভাত বসিয়ে দিয়েছি, কালকে হাজবেন্ডকে বলার পরে দেখো গ্যাসটা ঠিক করে দিয়েছে। গ্যাসটা এখন এরকমটা চলছে, মানে নর্মালি যেরকম চলে আর কি। আর এখানে দেখো আমি দুধ গরম করে রেখে দিয়েছি, এটা কালকের দুধ আর এটা হচ্ছে আজকের দুধ, গরম হয়ে গেছে। আর এখানে দেখো মাংস এনেছে, চিকেন, আমার ছেলে চিকেন ভালো পায় খেতে, তার জন্য আমি বলছি আজকে চিকেনই নিয়ে আসবে। তো চিকেনটা আমি জাস্ট এখনই ঢাললাম, আর দেখি বাজার কী কী এনেছে। ওখানটাতে রেখেছিল তো চিকেনটা, ওই জন্য। তো এখানে দেখো আম নিয়ে এসেছে, আম আম টাচ করো দেখো পেছনটা, এটা এটা ভালোই হবে। আম নিয়ে এসেছে এখানটাতে, আর এখানটাতে হচ্ছে এটা কি কি বলে বরবটি, এখানে তো বরবটি বলে, ধীরে দিচ্ছে একবারে। সবজি অল্প অল্প আনতে বলেছি, কেন গরমের দিন খারাপ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, আরামে অতটা সবজি ক্ষয় হয় না। এখানে দেখো লেবু আর হচ্ছে টমেটো সিজনের মধ্যে আলো, আর এখানে হচ্ছে কলা। তো আমার প্রিয় বন্ধুরা দেখো বাজার থেকে মাংস নিয়ে এসেছে, মাংসগুলো ভাবলাম ধুয়ে নিচ্ছি, হাজবেন্ড চলে যাবে কাজে, তো তাড়াতাড়ি করে আমি মাংসটা ধুয়ে নিয়ে যদি রান্না করে দিয়ে খেয়ে যাবে তাড়াতাড়ি করে, আজকে একটু দেরি করে বেরোবে ভেবেছিল যে কাজ নেই, কিন্তু এখন 10:30-11টা বেজে গেছে, এখন বলছে এখন যেতে হবে। তো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেই যদি খেয়ে যায়। আর বন্ধুরা তোমাদের ভালোবাসার জন্য আমি যতটুকু এগিয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার ও সাপোর্টের জন্য। তো তোমরা সবসময় এভাবে ভালোবাসা ও সাপোর্ট দিও আমাকে, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাকে প্লিজ মাফ করে দিও, ছোটো বোন কিংবা দিদি হিসাবে সাপোর্ট করো, পাশে থাকো, যদি ভুল হয় তাহলে আমাকে অবশ্যই বলবে যে দিদি ভাই তোমার এটা ভুল হয়েছে, ঠিক আছে। আর বন্ধু দেখো আমি হচ্ছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে মাংসের জন্য মশলা আর দুটো আলু কেটে দিচ্ছি, মাংসের আলু খেতে আমার ভীষণ ভালো লাগে। আর হাজবেন্ড ততটাও আবার চিকেন ভালো পায় না, ছেলে চিকেন খেতে খুব ভালোবাসে সেই জন্য চিকেনটা আনানো, আর আমার মেয়ে হচ্ছে মাছ খেতে ভালোবাসে, ও অতটা চিকেন দেই না এখন, অত ছোট আর খেতেও পারে না, চিকেন মুখে নিলে চিবিয়ে চিবিয়ে ফেলে দেয়। আর তোমাদের একটা কথা না বললে হয় না, যে আমার হাজবেন্ড তোমরা জানোই বেশি টাইম বাড়িতে থাকে না, আমি একাই থাকি, তো কী ভিডিও বানাবো কি না বানাবো একা একা বুঝতে পারি না। তো সিম্পলি দেখো আমি কিছুদিন ধরেই 2-3 দিন পরপর ভিডিও দিচ্ছি, আর তোমরা 2-3 দিন পরপর ভিডিও দিচ্ছি, প্লিজ ভিডিওটা সবাই পুরোটাই দেখো, আর তোমরা বলবে আমাকে যে তুমি তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো, আমি চেষ্টা করবো সেরকম ভিডিও নিয়ে আসার। অনেকে চ্যালেঞ্জ ভিডিও অনেক নানা রকম করতে বলো, আসবেন ঘরে না থাকে না বলে আমি চ্যালেঞ্জগুলো করতে পারি না, যখন থাকে তখন আমি চেষ্টা করি। আর তোমরা অবশ্যই জানাবে যে তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো, আমি চেষ্টা করবো সেরকম ভিডিও নিয়ে আসার জন্য। তোমাদের ভালোবাসা, তোমাদের যেভাবে আমি সাপোর্ট আর ভালোবাসা পাবো সেইভাবে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো, কেন তোমরা ছাড়া তো আমরা কিছুই না, ইউটিউব যেমনি জল ছাড়া মানুষ বাঁচে না সেমনি হচ্ছে ইউটিউবের ভিউয়ার্স ছাড়া আমাদের কোনো মানে মূল্যই নেই। আমাদের ভিডিও যদি তোমরা না দেখো তাহলে আমাদের ভিডিও দিয়ে কোনোই লাভ নেই। তো সেরকম তোমরা যেমন ভিডিও পছন্দ করো, তোমাদের যেটা ভালো লাগে যেমন ভালো লাগে, যেটা আমি সম্ভব করতে পারি সেরকম ভিডিও করার চেষ্টা করব, যেটা আমার পক্ষে সম্ভব হয়, বেশি টাফ ভিডিও দিও না তোমরা প্লিজ। তো চলো দেখো অনেক গল্পই তোমাদের সঙ্গে করলাম, এখন সকাল সকাল চলো রান্নাটাও সেরে নিই, তোমাদের সঙ্গে কথা বলি তো মনটা ভালো লাগে। তোমরা ভালো করেই জানো যে একা থাকলে পরে কারোর সঙ্গে গল্প করলে পরে কতটা মনটা ভালো লাগে, তো এখন হচ্ছে তোমরাই আমার সাথী, তোমরাই আমার চলার পথের
সাথী, সঙ্গে থাকো আমার সঙ্গে, তোমরা একটু গল্প করো। আর তোমরা তো জানোই কি আমি গল্প করতে ভালোবাসি। আর ফ্রেন্ডস, জানো ঘুরির কাটা যে এত সকাল হলে যে দৌড়ায়, কি বলবো তোমাদেরকে। এখানটা দেখো, ছেলে চলে এসেছে স্কুল থেকে, তো আমি মেয়েকে আর ছেলেকে আম খেতে দিচ্ছি। ছেলে স্কুল থেকে এসে পরে হাত ধুয়ে, ও আম খেতে খুব প্রচণ্ড ভালোবাসে, তো হাত ধুয়ে এসে পরে বলছে, মাম্মা আমাকে আম দাও খেয়ে নেবো। যে ড্রেসটা খোলায় বলছে, না আগে খেয়ে নিচ্ছি তারপর। তো বাচ্চা আমার চলো বসে খাচ্ছে, খা। আর মেয়ে দেখো এখানে চকলেটের লাঠিটা নিয়ে বসে বসে খাচ্ছে, ছেলে খাচ্ছিলো সেই চকলেট। আর এখন তো জানো প্রচণ্ড গরম পড়েছে, ছেলে স্কুল থেকে এসছে, কিছুটা টাইম হয়েও গেছে, আধা ঘন্টার উপরে। তো ভাবলাম ওকে একটু চিনি জল করে দিই, লেবু দিয়ে। আমি চিনি জলটা ভিজিয়ে রেখেছিলাম, চিনিটা গলে গেছে, তো লেবু দিয়ে ওকে একটু দিয়ে আসছি, আর আমি একটু খেয়ে নেবো। আজকে প্রচণ্ড গরম লাগছে, কোচবিহারের দিকে হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানটাতে হচ্ছে মানে প্রচুর গরম পড়েছে, থাকা যাচ্ছে না এরকম গরম। তো দেখা যাক কবে বৃষ্টি হয়। তো দেখো আমি লেবুগুলো চিপে নিচ্ছি, সুন্দর এই লেবুগুলো, খুব দারুণ রস এই ছোটো ছোটো লেবুগুলো, কাগজি লেবু বলে, প্রচণ্ড রস। একটা লেবু দিলে পরেই মানে কাফি, দু গ্লাস শরবতের জন্য। তো দেখো আমি ছেলেকে নিয়ে যাচ্ছি, শরবতটা দিয়েছি, একটা ছেলেকে দেবো। এই গরমের মধ্যে এক গ্লাস লেবু জল পেলে মন শান্তি হয়ে যায়, তারপর যদি ফ্রিজে জল দেওয়া হয় মন শান্তি, হৃদয় শান্তি, সব শান্তি। আর আমার রান্না হচ্ছে এখন, এখন আমি রান্না করে বসে আছি। ছেলে তো চলে এসছে দেখতে পেয়েছ, এখানে দেখো আমি কি ভাজি করছি, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। কি দেখো বন্ধুরা, ঘি করলা দেখেছ, এটা এখন ভাজি করব, আর আর করবো বেগুন ভাজি আর চিকেন, আর কিছু করবো না, মেয়ের জন্য রুটি করবো। কেমন লাগছে গরমে রান্না করতে? দারুণ লাগছে রান্না করতে, পেঁয়াজ হাতে কাঁচা কাঁচা পেঁয়াজ দেখো কড়াইতে দিচ্ছি, কেমন আর লাগবে গরমের মধ্যে রান্না করতে। আবার বলছো কেমন লাগছে দুপুরবেলা একটা সময়, 11টার সময়? রান্না তো করতে হবে, খেতে তো হবে, রান্না তো করতে হবে, আমাকে তো আসলে রান্না করে খাওয়াবে না, গরম গরম খুঁটি ছাড়া খাবে, রান্না করে খাওয়াবে না। তো ভিজিয়ে পয়সা গরম গরম খুঁটি ছাড়া দিয়ে দিব, এখন যাও মাথা গরম করো না, গরম লাগছে, যাও যাও ওই ঘরে যাও, এখন থেমে গেছি পুরো, যাও যাও যাও। যাব সত্যি? আরে যাও এখন সত্যি, আমি গরম লাগছে তো দিবা খারাপ করো না। তো ফ্রেন্ডস, দেখো আমার রান্না হয়ে গেল কমপ্লিট, রান্না টান্না করে হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এখন যাচ্ছে ছেলে কালবো খেতে দিব, সাথে আমি একটু খেয়ে নেব। দেখো ছেলেকে বেড়ে দিচ্ছি, আমারও খিদে পেয়ে গেছে, সকালবেলা কী যেন একটা খেয়েছিলাম ভুলেই গেছি, আমি একটু তাড়াতাড়ি ভুলে যাই। তো চলো কে কে খাবে আমার সঙ্গে চলে এসো তাড়াতাড়ি, চলো চিকেন দিয়ে আর ভাজি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। এটা ছেলের জন্য ভাতটা বেড়ে নিয়েছি, এবার আমার জন্য অল্প একটু ভাতটা বেড়ে নিব, কেন ছেলে এত পাচি হাত দিয়ে খেতে চায় না, ওকে বকা দিয়ে হাত দিয়ে খাওয়াতে হয়, এত বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ হাত দিয়ে।
আর ফ্রেন্ডস, তোমরা হয়তো ভাবছো আমি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি হচ্ছে ছেলেকে নিয়ে কম্পিউটার ক্লাস। এখনো ঘড়িতে বাজছে হচ্ছে 5টা। মেয়ে হচ্ছে ঘরে ঘুমাচ্ছে, ওকে বাড়ি থেকে তালা লাগিয়ে এসেছি। কী করবো বলো, একা বাড়িতে থাকলে যা হয়, একা একা আছি, মেয়ে ঘুমিয়ে থাকে এই সময়টাতে, আর নিয়ে আসতে পারি না। আর ওকে যদি কাঁচা ঘুম ভাঙিয়ে দিই তাহলে ও কান্নাকাটি করে। তো বেশি একটা দূরে না, টোটোতে চাপলে জাস্ট 5 মিনিট লাগবে যেতে, 5 মিনিট আসতে, 5 মিনিট 10 থেকে 15 মিনিট লাগবে আমার যেতে আসতে। তবু ওই 15 মিনিটের মধ্যে অনেকটা টেনশন হয়, কিন্তু ছেলে খুব ভালো পায় কম্পিউটার ক্লাসে যেতে, ওকে না নিয়ে গেলে ওর মন খারাপ হয়ে যায়। আর আমার স্কুটি আছে, ওর বাবা কাজে নিয়ে চলে যায় স্কুটিটা। আর এদিকটাতে দেখতে পাচ্ছ, তোমরা যেই সাইডগুলোতে দেখতে পাচ্ছ, দু সাইডে দেখো কতটা জঙ্গল। আর নিয়ে আসার সময় 6:30টার সময় ছুটি দেয়, 6:30টার দিকে মোটামুটি একটু অন্ধকার হয়ে যায়, 6:45 বেজে যায়। তখন আমার ভয়ই লাগে, যত আমি সেই জন্য টোটোকে বলে নিয়ে আসি যে আমি তোমার সঙ্গে আসছি, তোমার সঙ্গে যাবো। আর এইদিকটাতে দেখো কয়লা খাদান দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কয়লা খাদান। আমার বাড়ি থেকে বেশি একটা দূরে না, এখানে কয়লা খাদান, প্রচণ্ড কয়লা খাদান। রানীগঞ্জ জানোই তো কয়লা খাদানের জন্য, মানে কয়লা খনির জন্য বিখ্যাত রানীগঞ্জে। মাটির নিচে শুধু কয়লা আর কয়লা পাবে। আর ফ্রেন্ডস, এটা হচ্ছে নিয়ে আসার সময় মেয়েকেও সঙ্গে নিয়ে গেছিলাম। দেখো মেয়ে বসে আছে কম্পিউটারের ওখানটাতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।